হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন জেনারেল নলেজ সব টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো ডাইং প্রসেস পার্ট ফোর নিয়ে ফার্ট ফোরে আমি দেখাবো হোয়াট ইজ এডিশান হোয়াই উই ডু এডিশান হাউ উই ডু এডিশান অ্যান্ড রিস্ক ফ্যাক্টর অফ এডিশান অ্যান্ড অলসো ডিসকাস হোয়াট ইজ টোফিং হোয়াই উই ডু ট্রোফিং হাউ উই ডু টোফিং অ্যান্ড রিক্স ফ্যাক্টর অফ ট্রফিং এসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে একে একে আলোচনা করি আমাদের প্রথম টপিকস হলো হোয়াট ইস এডিশান অর্থাৎ এডিশন বলতে আমরা কি বুঝি এডিশন বলতে আমরা বোঝাচ্ছি এক্সট্রা কোনো কিছু অ্যাড করাকে আমরা এডিশন বলতেছি ডাইংয়ের ক্ষেত্রে এডিশন বলতে আমরা বুঝাচ্ছি এক্সট্রা ডাইস অ্যাড করা অর্থাৎ বাতে যখন ফেব্রিকটা রান অবস্থা থাকে স্টিম চলতে থাকে তখন আমরা মাঝে মাঝে ডাইস অ্যাড করা প্রয়োজন হই তখন এটাকে আমরা এডিশন বলতে বোঝাচ্ছি এটাকে আমরা মেনলি নর্মালি এডিশন বলে থাকি এখন কোয়েশন হলো হোয়াই ডু এডিশন অর্থাৎ আমরা কেন এডিশান করব। ধরুন এটা হলো আমাদের বায়ের থেকে দেওয়া স্ট্যান্ডার্ড সোয়াস আর এটা হলো আমাদের মেশিনে ডাইং রানিং আছে আমরা যখন কালার স্টিম চলতে থাকে তখন বিভিন্ন স্টেজে যখন আমরা শেট কাটি অর্থাৎ বিশ মিনিট চল্লিশ মিনিট যখন শেট কাটি তখন আমরা স্ট্যান্ডার শোয়ার সাথে এই শেটটা ম্যাচ করি যদি রানিং বেসটা স্ট্যান্ডার্ড শোয়ার সাথে না মিলে অর্থাৎ দেখা যাচ্ছে ইউলো ফাইভ পার্সেন্ট শর্ট আসে অথবা রেডটা টেন পার্সেন্ট শর্ট আসে অথবা অল ওভার দশ পনেরো পার্সেন্ট শর্ট আসে লাইট আসে তখন এক্ষেত্রে আমরা ড্রাইভাতে কালার দিয়ে থাকি অ্যাকচুয়াল শেটের সাথে ম্যাশ করার জন্য এখন যদি আমি যদি এক্ষেত্রে ডিসেয়ার না দিই তাহলে আমাকে কিন্তু ড্রাইভাতের পানি ড্রেন করে আবার নতুন করে ডাইং শুরু করতে হবে যেটাকে আমরা বলতেছি ট্রোফিং ওই ক্ষেত্রে আমাদের ডাইং প্রসেসের টাইমটা অনেক যাবে অর্থাৎ আমাদের শ্যারটা মিলানোর জন্য আবার নতুন করে ডাইং করা লাগতে পারে ওই জন্য আমরা রিক্স নিয়ে এডিশন দিয়ে থাকি যাতে এই শ্যারটা আমার স্ট্রেনের সাথে মেস করতে পারে এখন আমরা দেখব কীভাবে আমরা ড্রাইভাতে এডিশন করে থাকি এডিশান আমরা যেভাবে করে থাকি যে কালা স্টিম যখন মেশিনে রানিং থাকে অর্থাৎ যখন দশ মিনিট বিশ মিনিট পরে আমরা শেয়ারটা কাটবো তখন যদি আমরা দেখি যে স্ট্যান্ডার্ড সোয়ার সাথে আমার ব্যান করা ব্যস্ত শ্যার মিলতেছে না তখন আমরা কি করি মেশিনে যেটা রানিং আছে ওইটা শার্টটা স্টেন্ড শোয়ার সাথে ম্যাস করি ম্যাচ করার পরে যদি দেখি যে আমার এখানে টেন পার্সেন্ট ইয়েলো শর্ট আসে অথবা বিশ পার্সেন্ট রেড শর্ট আসে তখন আমরা রেসিপি দেখে অপটাকে বলে দিই যে টেন পার্সেন্ট রেড এডিশান দিয়ে ফেলো অথবা অল ওভার যদি শার্ট লাইট থাকে তখন বলে দিই অল ওভার টেন পার্সেন্ট কালার দিয়ে থাকো। তখন অপটা কী করে রেসিপি অনুসারে টেন পার্সেন্ট কালার গুলিয়ে মেশিনের সামনে যায় তখন এডিশান বাদ যেটা আছে এডিশান যেটা ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কে আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট পানি নিই পানি নেওয়ার পরে ওই কালারটা গুলিয়ে ওইখানে সেকে ড্রাইভার ট্যাঙ্কিতে দিয়ে দিই ট্যাঙ্কিতে মিক্স করে তখন আমরা দশ মিনিট অথবা বিশ মিনিট ডোজিং হিসাবে মেশিনে দিয়ে দিই দেওয়ার পরে এরপর আমরা আবার দশ মিনিট পরে শ্যাট কাটি শ্যট কাটার পরে যদি দেখি যে আমি যে কালারটা এডিশান দিলাম ওটা আমরা স্ট্যান্ডের সাথে মিলে গেল তখন আমরা বার ডেন করে ফেলি যদি না মিলে হয়তো তখন আমরা আর একটা চান্স নিই ফাইভ পার্সেন্ট যদি ইউলি শর্ট থাকে তখন এটা দিয়ে দিই ফাইভ পার্সেন্ট ডাইরেক্ট যেটা শর্ট থাকবে কেন ওটা দিয়ে দিই এরপর যদি আমরা দেখি যে শ্যারটা মিলে গেলো তখন আমরা ডেন করে দিই যদি বা না মিলে তখন কিন্তু আর এডিশান দেওয়া ঠিক হবে না তখন আমরা পানি ডেন করে টোপিংয়ে চলে যাব এভাবে মূলত আমরা এডিশান করে থাকি এখন আমরা দেখব রিক্স ফ্যাক্টর অফ এডিশন অর্থাৎ এডিশন করতে গিয়ে আমাদের বিভিন্ন ঝামেলা পড়তে হবে ওইটাকে কীভাবে অ্যাভয়েড করা যায় ওই জন্য আমাদের কিছু নিয়মকানুন অবশ্যই মাথা রাখতে হবে প্রথম যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ডাইস কম্বিনেশান অর্থাৎ ফেব্রিকটা ডাইন করার জন্য যে কম্বিনেশানটা ডাইস আছে রেট ইউলগুলো যে কম্বিনেশানটা আছে ওইটাতে এডিশন করা যাবে কি না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমার ইউলো ফাইভ পার্সেন্ট আছে আমি ইউলোটা দিয়ে দিলাম পরতে দেখা গেলো যে ওই ফাইভ পার্সেন্ট ইউলোর জন্য কাউ শেডিং বা আনিবেন চলে আসতে পারি ওই জন্য এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার এডিশন করার আগে আমার কম্বিনেশান সম্পর্কে ধারণা রাখতে হবে এই কম্বিনেশানে এডিশান দেওয়া যাবে কি না যদি যায় তাহলে ভালো যদি দেখা যাচ্ছে যে এই কম্বিনেশানে এডিশান দিলে শেডিং বা আনিবেন চলে আসে তখন কিন্তু আমরা এডিশান দেবো না সরাসরি পানি ড্রেন করে টোপিংয়ে চলে যাব একটা জিনিস আরেকটা জিনিস হলো এডিশন করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে শেডটা কত পার্সেন্ট লাইট আমি যে এডিশান দেবো এটা কি বিশ পার্সেন্টের চেয়ে বেশি লাইট অর্থাৎ বিশ পার্সেন্টের চেয়ে বেশি কালার দেওয়া লাগবে রেডটা কি পঞ্চাশ পার্সেন্ট লাগবে ইউলুটা কি সত্তর পার্সেন্ট লাগবে যদি এভাবে লাগে অর্থাৎ বিশ পার্সেন্ট উপরে যদি কালার লাগে তাহলে কিন্তু এডিশন না দেওয়াই বেটার এক্ষেত্রে আমি পানি ড্রেন করে সরাসরি টোপিংয়ে চলে যাব দুই নাম্বারে গেল তিন নাম্বার হলো যদি আমরা দেখি যে প্রথম এডিশন দেওয়ার পরে সেটা আসলো না আরেকবার এডিশান দেওয়া লাগতে পারে তখন রিক্স নিয়ে আমরা আরেকবার এডিশান দিই তবে খেয়াল রাখতে হবে একবার এডিশান দিয়ে শেয়ারটা আনার চেষ্টা করতে হবে এক্ষেত্রে যদি দুইবার দেওয়া যায় তাও রিক্স হয়ে যায় এর চেয়ে বেশি এডিশান দেওয়া যাবে না তাহলে কিন্তু শেডিং বা আন চলে আসতে পারে আর চার নাম্বারটা হলো এক্ষেত্রে এডিশান যেহেতু একটা রিক্স ফ্যাক্টর অপটারকে অবশ্যই সতর্ক থাকতে হবে ডোজিং দেওয়া কালার গুলিয়ে দেওয়া রান টান চালানো এক্ষেত্রে অপটারকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু এডিশন দেওয়া সম্ভব নাহলে কিন্তু এডিশন দেওয়া ঠিক হবে না এখন আমরা দেখবো হোয়াট ইজ টোপিং অর্থাৎ টোপিং জিনিসটা কী টোপিং হলো যে প্রথম আমরা যে ফেব্রিকটাকে ডাইং করলাম ওই ডাইং করা ফেব্রিকটা অর্থাৎ এই ফেব্রিকটা আমরা ডাইং করলাম এটা হলো আমার স্ট্যান্ডার্ড শোয়াশ এই ডাইং করা ফেব্রিকটা আমার স্ট্যান্ডার্ড শোয়াশ সাথে মিললো না তখন আমরা এডিশানও দিলাম না কারণ একটা অনেক ডিফারেন্স অর্থাৎ দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট উপরে কালার লাগবে একটা অনেক লাইট ওই ক্ষেত্রে আমরা টোফিং শুরু করব। অর্থাৎ এডিশান যদি না দিই অর্থাৎ আমরা এডিশানের সময় যে বাতে কালার দিতাম ওইটাকে আমরা এডিশান বলতেছি আর যখন ফানিটাকে ড্রেন করে নতুন করে আবার লেভেলিং দিয়ে ডাইং শুরু করব এক্সট্রা কালার দিয়ে তখন ওটাকে আমরা বলতেছি টোফিং তাহলে এখন কোয়েশন হলো হোয়াই উই ডু টোফিং কেন আমরা টোফিং করব। তা আমি আগে বলেছিলাম যে জামার স্ট্যান্ডাস হওয়ার সাথে ডাইং করা বেস্টটা অর্থাৎ প্রথমবার ডাইং করার পর দেখলাম যে শ্যারটা স্ট্যান্ডের সাথে মিললো না হিউজ হিউজেন্ট ডিফারেন্স তখন কিন্তু আমরা টোফিংয়ে যেতে বাধ্য হবো তাছাড়া আমরা এডিশান দেওয়ার পরে যদি সেটারটা না মিলি সেটার টোনটা অনেক ডিফারেন্স তখন আমাদের বাধ্যতামূলকভাবে টোফিংয়ে যেতে হবে ওই জন্য কিন্তু আমরা টোফিংয়ে যাও অর্থাৎ স্ট্যান্ডার্ড সোয়া সাথে অর্থাৎ বায়ার যে সোয়াচটা দিল ওটার সাথে আমার ডাইং করা বেস্টটা হান্ড্রেড পার্সেন্ট মিলানোর জন্য কিন্তু আমরা টোফিং করে থাকি এখন আমরা দেখাবো হাউ উই ডু টোফিং অর্থাৎ আমরা কীভাবে টোফিং করি প্রসেসটা কি ওটা নিয়ে আলোচনা করব। টোপিং করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের যে ড্রাই ভাতের পানি ছিল ওইটাকে ড্রেন করতে হবে অর্থাৎ সেটা মিলল আমি পানি ড্রেন করে দিলাম ড্রেন করার পরে ফেব্রেডটা আমরা ভালো করে ওয়াশ করবো এরপর আমরা নতুনভাবে আবার ডাইং শুরু করব অর্থাৎ প্রথম যেভাবে আমরা ড্যাং করছিলাম ওইভাবে আবার নতুন করে ডাইং শুরু করবো অর্থাৎ প্রথমে লেভেলিং দেবো এরপর সল দেব। এরপর আমার টোপিংয়ে কত পার্সেন্ট কালার লাগবে ওই কালারটা আমরা দেব দেওয়ার পরে আমরা সল্টে শেড কাটবো অর্থাৎ সল্টার দশ মিনিট যাওয়ার পরে আমরা একটা শেট কাটলাম কাটার পর দেখলাম যে স্ট্যান্ডের সাথে মিলে দেখলাম শেটটা মিলল যদি মিলে গেলো তাহলে আমি সোডা দিয়ে দেবো আর যদি না মিলে তাহলে আমরা আরেকবার কালার দেবো অ্যাকচুয়াল শেট ম্যাশ করার জন্য এরপর যদি মিলে যায় আমরা সোডা দিয়ে দেবো সোডা দেওয়ার পরে আমরা বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পরে শেট কাটিয়ে দেখবো আমরা স্ট্যান্ডের সবার সাথে মিলল কিনা যদি মিলে তাহলে আবার আমরা পাঁচ ডেন করে শেটটা মিলেই এরপর আমরা মেশিন থেকে আনলোড করব। এভাবে আমরা মূলত ট্রোফিংটা করে থাকি এখন আমরা দেখব রিস্ক ফ্যাক্টর অফ ট্রোফিং অর্থাৎ ট্রোফিং করতে গিয়েও আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আসে ওগুলো আমাদের ভালো করে বুঝতে হবে যাতে কাপড় ট্রোফিং করার সময় কোনো শেডিং বা আনিবেন না আসে প্রথম যেটা আমরা দেখব টোফিং দেওয়ার আগে আমাদের ভাবতে হবে যে টোপিং দিলে শ্যারটা আসবে না অর্থাৎ শ্যারটা যদি হিউজ পরিমাণ ডিফারেন্স থাকে দেখা যাচ্ছে আমি ধারণা করতে পারতেছি না আসল কত বাসান কালার লাগবে ও ক্ষেত্রে আমাদের টোপিংয়ে না গিয়ে সরাসরি ফেব্রিকটাকে ল্যাবে দিয়ে দেওয়া ভালো ল্যাব থেকে নতুন করে ল্যাব ডেভেলপমেন্ট করে এর ডাইং করাই বেটার কারণ যদি আমি ধারণা করতে না পারি কত আসান কালার লাগবে তখন আমি যদি রিক্সটা নিই তাহলে দেখা যাচ্ছে আমাকে অনেকবার সল্টে কালার দেওয়া লাগবে ওই ক্ষেত্রে সেডিম বা আনিবেন চলে আসতে পারে দুই নম্বর হলো সল্টে আমি কতবার কালার দেবো প্রথমে একবার আমি টফিংয়ের জন্য কালার দিলাম এরপর সল্টে শেট কাটলাম কাটলাম মিললো না এরপর আর একবার দিল কবার দেব এবার ক্ষেত্রে আমার টার্গেট থাকবে প্রথমবারে যাতে আমার শেটটা চলে আসে যদি না আসে তাহলে দ্বিতীয়বার আমরা দিতে পারি সর্বোচ্চ তিনবার রিক্স নেওয়া যেতে পারে কিন্তু এর চেয়ে বেশি রিক্স নেওয়া ঠিক হবে না কারণ যদি এর চেয়ে বেশি দিই তাহলে কিন্তু শেডিং বা আনিবন চলে আসতে পারে আর তিন নম্বর হলো এই ক্ষেত্র অপঠারকে ভালো করে সতর্কতা অবলম্বন করতে হবে তার ডাইসটা ভালো করে গুলে চেঁকে দিতে হবে সল্টে যেহেতু কালার দেওয়া লাগতেছে রান টাইমটা সঠিকভাবে মানতে হবে এবং ডোজিংয়ের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে কিন্তু আমরা টোফিং দিয়ে আমাদের সেটটা স্ট্যান্ডার্ড সহার সাথে মিলে নামাতে পারবো করলাম অর্থাৎ টোফিং এডিশন এই বিষয়গুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে এক্ষেত্রে আমি বলে রাখি এতক্ষণ আমরা কিন্তু কটনের প্রসেস নিয়ে আলোচনা করলাম অর্থাৎ কটন ফেব্রিকে কীভাবে এডিশন দেওয়ার লাগে কীভাবে টোফিং লাগে গুলো নিয়ে আলোচনা করলাম ফলিসার ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ পোলিস্টার প্রথম স্টিম ডাউন করে কালার এডিশান লাগলে এডিশান দিয়ে দেবো আর টোফিং করার সময় বার ড্রেন করে নতুন করে লেভেলিং দিয়ে ডাইস দিয়ে আবার স্টিম তুলব এভাবে কিন্তু আমরা পোলিস্টার কটন টোফিং এডিশান করে থাকি তো বন্ধু আশা করি ভালো করে বুঝতে পারবেন পারসেন্ট এভাবে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সাথে থাকুন এবং ভালো থাকবেন থ্যাংক ইউ